বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল আরব আমিরাতে সংবর্ধনা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এ কথা বলেছেন আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার জানান শুক্রবার রাতে সার্জার একটি হোটেলে প্রবাসী ফটিক ছড়িবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি হাউনুর রশিদ ইমন চেয়ারম্যানের সভাপতিত্বে মোহাম্মদ তৈব ও কাজী লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল প্রকৌশলী আবু জাফর চৌধুরী সহ অনেকে। অনেকেই এয়ারপোর্টে যাতে তারা শিকার না হয় এটার জন্য আমি মন্ত্রী মহোদয়ের সাথে আমি বা আমার কলিগ যারা আছে আমরা আলাপ করব অবশ্যই আমি আলাপ করে দেখা যাক কি সিদ্ধান্তে আমরা আসতে পারি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম